সুপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেয়ার করব কোনো রকম কালার না চেঞ্জ হয়ে ঢেঁড়স ভাজির সহজ রেসিপি। ভাজিটি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরে পরিমাণ মতন, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে দুইটার মতন পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেঁড়সগুলো আমি পাতলা পাতলা করে ভাজি কাটার মতন কুটে নিয়েছি। এরপর আমি ঢেঁড়সগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দুই মিনিট ভাজার পর আমি এখন আধা টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন আরও দু তিন মিনিট ঢেঁড়সটা মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব তাড়াতাড়ি আমার ঢেঁড়সটা ভাজি হয়ে গেল, এখন আমি সার্ভ করে ফেললাম। ঢেঁড়স ভাজির কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি, একদম সবুজ রঙেরই রয়েছে, আর এটা খেতেও দারুণ টেস্ট। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।